এখন রাত অলমোস্ট 6টা বাজে, আমি এখানে বসে আছি, মানে আমার বাসার সামনে বসে আছি। হচ্ছে যে আমার আশেপাশের অবস্থা, আমার আশেপাশে কেউ নেই, আমি আসলে এমনিতেই বসে আছি, মনটা ভালো নেই, কারণ দেশের অবস্থা আসলে অতটা বেশি ভালো না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি লক্ষ্মীপুর, লক্ষ্মীপুরের অবস্থা বর্তমানে খুব খারাপ অবস্থা, মানে আমার নিজের বোনের ঘর পর্যন্ত ডুবে গেছে, মানে এত পরিমাণ খারাপ অবস্থা। তো যাই হোক, যেটা আমি বলতাম আপনাদেরকে, মানে যে জিনিসটা দেখে আমাদের খুব ভালো লাগছে, কারণ আপনারা সব কিছুই দেখতেছেন, আমিও দেখতেছি, আপনারাও দেখতেছেন, আপনারা যারা বাস্তবে বর্তমানে বাংলাদেশের মধ্যে আছেন তারা আরও বেশি রিয়েলাইজ করতে পারতেছেন, বা তারা আরও নিজের স্বচক্ষে সব কিছু দেখতে পারতেছেন। দেশটা নতুন করে স্বাধীন হওয়ার পর থেকে যে আমাদের তরুণ প্রজন্মটা, যেটা আমাদের দেশের জন্য আসলে অনেক কিছু করতেছে, মানে সেটা আমরা আর আগে কখনো দেখি নাই, সেটা আমি আর কখনো দেখি নাই, কিন্তু এখন বর্তমানে দেখতেছি। আমাদের লক্ষ্মীপুরের কথা বলতেছি আমি, জাস্ট আমি আর কোনো জায়গার এক্সাম্পল দেওয়ার দরকার নেই, আমাদের লক্ষ্মীপুরের কথা বলতেছি। যেই লোকটা ঘরের মধ্যে বসে মাকে বলতো যে মা এক গ্লাস পানি দাও আমি পানি খাবো, সেই লোকটাও আজকে মানে বন্যান্ত মানুষের দুঃখের মধ্যে, তারা সবাইয়ের জন্য এত কষ্ট করে বৃষ্টিতে ভিজে, এরপরে নৌকাতে করে মানে ত্রাণ বিভিন্ন জায়গায় দিচ্ছে লাইফ রিস্ক নিয়ে, মানে এই জিনিসটা দেখে আসলে খুবই প্রাউড ফিল হতেছে যে আমাদের তরুণ প্রজন্ম আসলে এতদিন ঘুমাইছিল বা অপশন ছিল না তাদের হাতে, তারা এই জন্য দেশের জন্য কিছু করতে পারে না। এখন তাদের হাতে অনেকগুলো অপশন যেহেতু আল্লাহ মিলাই দিছে, তারা এখন দেখাই দিতেছে। আপনারা নিজেরাই দেখতেছেন যে বাংলাদেশের বর্তমান অবস্থা কি, আসলে দেখে খুবই ভালো লাগতেছে। এই জায়গায় যদি নিজে থাকতাম তাহলে আরও অনেক বেশি ভালো লাগতো। যাক, এখন তো কিছু করার নেই, অবশ্যই আমাদের লক্ষ্মীপুরের জন্য দোয়া করবেন, আর তাদের জন্য দোয়া করবেন যেন তারাও ভালো থাকে, যেন আমরাও ভালো থাকি, কারণ আমরা এখন আমরা দেশকে চাইলে অনেক কিছুই করতে পারবো। আমরা এখানে রেমিটেন্স পাঠাইয়ে সাহায্য করতে পারবো আপনাদেরকে, বা আপনাদের দেশের জন্য আমরা কিছু না কিছু করতে পারবো, কারণ আমরা বিদেশিরা, বিদেশের মধ্যে যারা থাকি তারা আসলে দোয়া আর রেমিটেন্স দেওয়া ছাড়া আসলে আমাদের হাতে আর কোনো কিছু নাই। আমরা আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা দেশের মধ্যে রেমিটেন্স পাঠাবো বা আপনাদের জন্য দোয়া করব, সেটার তত্ত্বাবধানের দায়িত্ব হচ্ছে আপনাদের। যদি আপনারা যদি করেন তাহলে সব কিছু ইনশাল্লাহ সব কিছু নর্মাল হয়ে যাবে। আর যেটা ভিডিওতে যে কথাটা বলতাম, সে কথাটা হচ্ছে যে মানে বর্তমানে যে প্রজন্মটা আমি দেখতেছি, আসলে এটা দেখে কি বলবো, আসলে নিজে মুগ্ধ হয়ে যাচ্ছি, মানে নিজে যদি ওইখানে থাকতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো। মানে আমার এক বড় ভাই একটা স্ট্যাটাস দিছে আজকে দেখলাম, যে ধরেন যে যে ছেলেটা ঘরের মধ্যে এক গ্লাস পানি নিয়ে খেত না, সেই লোকটা আজকে মানে সবার বিপদে ঝাঁপিয়ে পড়তেছে, আসলে এটা দেখে খুব ভালো লাগতেছে। যাক, দোয়া করি সেই ভাইদের জন্য, তাদেরকে আল্লাহ ভালো রাখুক, সবসময় সুস্থ থাকুক। আর আমরাও প্রবাস থেকে আপনাদের জন্য অবশ্যই দোয়া করি সবসময় আপনারাও ভালো থাকুন, আমরাও ভালো থাকি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।